আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাসবেরি পাইয়ের টিউটোরিয়ালে আমি সপ্তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রাসবেরি পাই। যে গত পর্ব আমি দেখেছিলাম কীভাবে আমরা গ্রাফিক্যালি গিয়ে প্রোগ্রাম করলাম, টনি বা যে কোনো পাইথন প্রোগ্রামে কোড করে দেখিয়েছি। আজকে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে কীভাবে কমান্ড লাইন ইউজ করে বা সিএলআই মোড থেকে কীভাবে আমরা প্রোগ্রামটা রান করবো এবং এলইডি ফ্ল্যাশিংটা করবো বা যে কোনো প্রোগ্রামটাকে আমরা রান করতে পারবো সেটা। তো আমাদের বরাবরই আমাকে চলে যেতে হবে হচ্ছে এই এটা হচ্ছে পুটি। তো পুটিতে আমি এখানে কী করবো, ইয়া দিব আপনার আইপিটা দিব, আইপি হচ্ছে 1.9.168.1.100। এবং এর আগে আমি আমার অনেক ভিডিওতে আছে যেটা আমি দেখেছিলাম এখানে কীভাবে আইপিকে স্ট্যাটিক করতে হয়, ডিএসটিপি একটা আইপিকে আমরা স্ট্যাটিক করে দিয়েছি। তো এখন আমি সেজন্য এই আইপিটা আমার ফিক্স থাকবে, না হলে বারবার চেঞ্জ হয়ে যাবে, কোন আইপি আমি পাবো না। এর বিস্তারিত অনেক কিছু আমি দিয়েছি সহজ করার জন্য। যাক আমরা কানেকশানে চলে যাব। আমি আমার এটার কানেক্ট দিস ইউজার দিয়েছিলাম এটা, এবং পাসওয়ার্ড আমি আমার মতো করে দিয়েছি। এটা সবাই যে যার যার মতো করে পাসওয়ার্ড দিবে। তো আমি এখানে লগ ইন করলাম। এখন আমার যেটা প্রোগ্রাম ফাইল কোথায় ছিল দেখুন, এই প্রোগ্রাম এটা হলে এই রিমোটটি হলে আমি এখন আমার রাসবেরি পাই যদি ঢাকায় আছে, আমি চট্টগ্রামে বসে আমার প্রোগ্রামটা আমি রান করতে পারবো। অর্থাৎ এটা তাহলে কি থ্রু দ্য ইন্টারনেটে আমি সেম কাজটা করতেছি, কোনো বিষয় না, খুব ইজি এটা করতে হবে আমাদের, কেমন। সো এখন আমরা যেটা করব, আমি প্রথমে দেখলাম যে আমার এখানে কী ফাইল ছিল, আমি প্রথমে সিডি দিলাম। দেওয়ার পরে সরাসরি আমার এখানে প্রজেক্ট ফাইল ছিল, আমি প্রজেক্টে চলে যাব। প্রজেক্ট এখানে ঘুরে গেলাম, আমার এই প্রজেক্টের মধ্যে কী লিখছিলাম, ফাইল লিখেছি। তো কী ফাইল, প্রথমত আমি লিখব হচ্ছে সুডো দিয়ে পাইথন থ্রি দিয়ে আমার ফাইলের নাম হচ্ছে ledflashing.py, এটা আমি লিখব। তাহলে আমাকে প্রথমে শুধু লিখতে হবে, তার পাইথন থ্রি লিখতে হবে, লিখে এলইডি অন পাই। এখন এটা দেওয়ার ফলে আমি দেখাচ্ছি আমার বর্তমানে এটা যে অবস্থা আছে, এটা হচ্ছে কি এখন কিন্তু চলতেছে না। আমি যখন এন্টার প্রেস করবো একটু দেখতে থাকে, এন্টার দিলেই মাত্র কী করবে, সে ফ্ল্যাশিং হতে থাকবে, হ্যাঁ পপ অন হতে থাকবে, এতে ব্লিং হচ্ছে, তার মানে আমার প্রোগ্রামটা রান হয়েছে। তো এভাবে করে আমরা চাইলে কী করতে পারি, প্রোগ্রাম রান করতে পারবো। আবার প্রোগ্রাম করার জন্য কিন্তু আমি নতুন ফাইল তৈরি করে কীভাবে করবো, তারপর সেখানে কীভাবে কোডগুলো লিখবো এবং কীভাবে এখান থেকে রান করবো সেটাও কিন্তু আমি দেখাবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমরা গ্রাফিক্যালি গিয়ে কোড করে করবো এমন না, এটাকে আমরা যে সিএলআই মোড ইউজ করে কমান্ড লাইন ইউজ করেও কিন্তু আমরা করতে পারবো। আজকে সেটাই আমি দেখানোর আমার প্রয়াস। এখন আমরা তো সেজন্য যেটা করবো, এখানে শুধু ন্যানো দিয়ে আমি এলইডি ব্লিং ডট পাই নামের একটা ফাইল তৈরি করব। তো এখানে আমি কোড লিখব, এই জায়গায় কোড লিখে এটা সেভ করব। যেই কোডটা আমরা প্রজেক্টে দিয়েছিলাম বা আমার এলইডি ফ্ল্যাশিংয়ের জন্য আমরা যে কোডটা লিখেছি সেই কোডটা আমরা এখানে দেবো। সো আমি কোড প্যানেলটা একটু অন করি।
এটা আমি একটু কোড প্যানেলটা নোটপ্যাডে একটু এটা ঠিক আছে আমরা কী করলে এখানে আপাতত আমি কপি করে নিই বা কোনো একটা নোটপ্যাডে আসলে কপি করে নেওয়া ভালো বেটার তো আমরা এখন এই জায়গায় চলে যাব এখানে এসে এটা পেস্ট হয়ে গেল তাহলে জামেলি নেই পেস্ট হওয়ার পরে আমরা পেস্ট হওয়ার পর আমরা যেটা করব তাহলে কী হলো বললাম আমি প্রথমে দিয়েছি শুধু ন্যানো এলইডি আন্ডারস্কোর ব্লিঙ্ক ডট পাই নামের একটা ফোল্ডার ফাইল তৈরি করছি এই মানে প্রজেক্টের ভিতরেই সো এখানে আমি কী করলাম এই কুটটুক এরকম যখন প্যানেল আসবে এই কুটটুক এখানে কী করে ফেলেছি আমি পেস্ট করে দিয়েছি একটা নোটপ্যাডে নিলাম সেখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার ফলে আমি কী করলাম এখন এটা সেভ করব সেভ করতে গেলে আমাকে কন্ট্রোল এক্স দিতে হবে এতে কন্ট্রোল এক্স দিলাম এক্স দিয়ে আমি ইয়েস দিব যে আমার এটা সেভ করো তো ইয়েস কয় দিলাম এ আমার সেভ হয়ে গেল এখন সেভ হয়ে যাওয়ার পরে আমি এই ফাইলটা রান করব যে কি করব শুধু শুধু দিয়ে পাইথন থ্রি পি ওয়াই টি এইচ ও এন পাইথন থ্রি আমি আবার ফাইল নেমটা দিব ফাইল নেম হচ্ছে এল ই ডি আন্ডার স্কোর বি এল আই এন ব্লিঙ্ক ডট পি ওয়াই সো এটা আমি দিব তো দেওয়ার ফলে আমি একটু দেখাই প্রথমত এই যে আমাদের কি অবস্থা এয়া হয় এলইডি আমরা একটু দেখাব এটা আমি নিলাম এখন কিন্তু কোনো জ্বলছে না তাই না কোনো প্রকার এটা জ্বলছে না আমি যখন এখন কী করবো এই যে এই ফাইলটা রান করবো যদি রান হয় আর কি সেখানে কিছু একটা মিচিং হয়ে গেছে সেটা আমাদেরকে ঠিক করতে হবে ঠিক আছে আমি ঠিক করতেছি সো আমি এটা যখন কমান্ডটা দিলাম এখানে কমান্ড দেওয়ার ফলে কি হলো আমার এলইডিটা ব্লিং হলো তো আমি এটা করেছি সিএলআই মোডেই করেছি দেখুন এটা আমি যদি এখন এটা স্কেপ করে দিই এটা বন্ধ হয়ে যাবে আমি আবার একটু দেখাবো আমি যখন এটা ইয়ে দিচ্ছি স্কেপ করলাম সরি কন্ট্রোল জেড দিব কন্ট্রোল জেড দিলাম আমি এখানে বেরিয়ে গেলাম আমার লাইটটাও কিন্তু স্থির হয়ে আছে কোনো ফ্ল্যাশিং হচ্ছে না ঠিক আছে আমার কমান্ডটা কি ছিল আমি যেটা কমান্ড দিয়েছি সেটা আমি এখানে থেকে ঢুকবো মানে শুধু ন্যানো দিয়ে আমি একটু ঢুকছি এখানে আমি কী লিখছিলাম এই যে এন্টার দিলেই আমি এখানে কী লিখছি সেটা এটা দিয়ে আমি কী তৈরি করতে পারবো প্রথমত ফাইল তৈরি করছি সেম কমান্ড দিয়ে ফাইল তৈরি হয়ে গেলো আর তৈরি থাকলে কী ছিল সেটা দেখাবে একটা তৈরিকৃত ফাইল আমি সিএলআই মোডে চেক করতে গেলে এভাবে দেবো ঠিক আছে এবং কোডটা চেক করার পরে আমি এটাকে কম্পাইল করব তার জন্য বা সেভ করব তার জন্য আমাকে কী করতে হবে আমি কন্ট্রোল এক্স দিলাম এক্স দেওয়ার পর এখানে আসছে এবার এটা আমি রান করব রান করার জন্য আমরা যে কাজটা করেছি এখানে সেটা হচ্ছে এই যে এখানে শুধু পাইথন এলইডি ব্লিং ডট পাই এটা দেওয়ার ফলে আমাদের এই পাইথন মানে এই এলইডিটা ফ্ল্যাশিং করবে এই মুহূর্তেই করা শুরু করে দেবে এই যে ফ্ল্যাশিং করা শুরু করছে ঠিক আছে এই যে বললাম ফ্ল্যাশিং করা শুরু করছে তাহলে আমার কোডও ঠিক আছে প্রোগ্রামও রান করেছে তো প্রিয় শিক্ষক বন্ধু বা ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমাদেরকে অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদেরকে মোস্ট অফ দ্য কোডিং এবং কমান্ড লাইনে কোড করা শিখতে হবে এখন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু কি সেম এগুলো গ্রাফিক্যালি তারা করে অনেক প্রজেক্ট কিন্তু করতেছে কিন্তু কিন্তু এ সিম্পল এবং অনেকে যেমন থিং এক্স পি থিং থিং আইওটি সার্ভার ইউজ করে রিমোটলি কাজ করা দেখতেছে কিন্তু ইটস নট এ মানে রিয়েল এটা আরেকজনের আমি সার্ভার বানানো চাই এটা টুকিটাকি কিন্তু আমাকে প্রফেশনাল মোডে যখন আমি কাজ করবো আমাকে সেলাই জানতে হবে এবং এটাকে সার্ভার করতে হবে এখানে সব থাকবে এবং এই সার্ভার থেকে আমি কিন্তু সেলা মুড ইউজ করেও আমি এটাকে কন্ট্রোল করতে পারবো এটার প্যানেল তৈরি করতে পারবো এই কাজগুলো আমাদের করতে হবে কোড করা শিখতে হবে তো আমি আজকে যেটা দেখেলাম সেটা আশা করি অনেকে বুঝেছেন তো পরবর্তী ভিডিওতেও আমি এভাবেই বিশেষ করে আমি সেলাই মুডটা দেখানোর চেষ্টা করবো গ্রাফিক পাশাপাশি সেলাই মুডটা দেখাবো যাতে করে দক্ষতা অর্জন করা যায় ঠিক আছে মোস্ট অফ দ্য সেলাই মুডটা হচ্ছে ফেভারিট অনেক বিজ্ঞজনরাই কিন্তু সেলাই মুডেই আর এটা করেছেন অনেকেই তো সেজন্য
আমাদের দেশে না, বাইরের কান্ট্রিতে বেশিরভাগ এগুলি ইয়া হয়। আমি অলমোস্ট আইওটি সার্টিফাই একজন ট্রেনার, তো সেই জন্য আমার আমি যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আমার সেই নলেজ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে কীভাবে এটা কোড করা দরকার। লেভেল মেনটেন করতে গেলে সেলামুট আমার জানতে হবে, গ্রাফিক্যালি দেখে দেখে করবো কপি পেস্ট এগুলো না, নো আমাকে কিন্তু এটা জানতে হবে কীভাবে করলাম আজকে কোডটা, কীভাবে একটা ফাইল ক্রিয়েট করেছি, কীভাবে এই যে প্রোগ্রাম রাইট করেছি এবং রিড বা এই যে রান করেছি কম্পাইল করেছি, এই বিষয়গুলো কিন্তু আমি এখানে দেখার চেষ্টা করেছি। আশা করি সবাই দেখেছেন এই যে আমার এটা অলরেডি রান করেছে, সেম কমা কোড এবং সেম পিনের মধ্যে আমি কিন্তু কোডটা লিখেছি। পরবর্তী আমরা আরও ভালো কিছু লেখার চেষ্টা করবো, এটা তো আমি পাইথনে লিখেছি। পরবর্তী আমরা দেখবো যে ওয়ারিং পাই কীভাবে, অর্থাৎ পাইথনের ভিতরেই এখানে আমরা কীভাবে সি প্রোগ্রামিং ব্যবহার করে আরও সহজ করা যায়, এটা করা যাবে কিন্তু। এটাকে বলা হচ্ছে ওয়ারিং পাই, তো সেটাও আমরা পরবর্তী দেখবো, খুবই ইম্পর্ট্যান্ট এক টপিক। আমরা অলমোস্ট এটাকে যেহেতু আমরা নেটের আওতায় এনেছি, এটাকে সার্ভার করেছি, এটাকে মানে অনেক কিছু টুকটাক এগুলো আগে দেখেছি, এটাকে আরও হ্যান্ডিস করতে পারবো আমরা, করে আরও বিস্তারিত অনেক বেসিক টু অ্যাডভান্স দেখানোর চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।